এই প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে গ্লাস টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। দেখুন আমাদের প্রজেক্টে আমরা করেছি আমার আলহেরা লেখাটি, এবং আলহেরা লেখার মধ্যে গ্লাস ইফেক্ট দেওয়া হয়েছে। আমরা একটু বড় করছি, দেখুন মনে হচ্ছে যে এটা একটি একটি গ্লাসের ইফেক্ট পড়েছে লেখার মধ্যে। তো আমরা এই প্রজেক্টে এখন করব। তো এটি করার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা প্রথমেই যে ইমেজ সাইজ আমরা একটু বাড়িয়ে নিয়ে নিব। তো এটি ইমেজ সাইজ আমরা 1050, 1050 এবং হাইট 210, রেজুলেশন 72 আমরা করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট দিব ব্যাকগ্রাউন্ডে। তো গ্রেডিয়েন্টটি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে আমরা একটু ডিপ গ্রিন কালারটা দিব, এবং এটি এখানে আমরা কালার কোড যেটি রয়েছে এই কালার কোড আমরা দিব ডার্ক গ্রিন আনার জন্য 379587। তাহলে আমাদের ঠিক সেম কালারটি আসবে। ঠিক একইভাবে আমাদের যে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটা আমরা একটু হালকা করে দিব, এবং এটির কালার কোড যদি আমরা এটি লিখে দেই যে DCF5F1, তাহলে আমাদের সেম কালারটি চলে আসবে। তো এটি দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমরা যদি গ্রেডিয়েন্ট এখানে পাই আমরা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এটিকে জাস্ট এভাবে ব্যাকগ্রাউন্ডটিকে ফিল করে দিব গ্রেডিয়েন্ট দিয়ে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের লেখা টাইপ করা। আমরা টাইপ টুল দিয়ে যে কোনো ধরনের এরিয়াল ব্ল্যাক ফন্টে যে কোনো কালারে আমরা লিখতে পারি। আমরা ফন্ট দিয়েছি 120, ফন্টের সাইজ আমরা লিখলাম আলহেরা। আলহেরা লেখাটি হলো, আলহেরা লেখাটি হয়ে যাওয়ার পরে এবার আমাদের এটির মধ্যে গ্লাস ইফেক্ট দেওয়ার পালা। তো এটি আমরা পর্যায়ক্রমে করব। তো এটি করার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের লেয়ার স্টাইলে চলে যাব, এবং সেখান থেকে লেয়ার স্টাইলের বেভেল অ্যান্ড অ্যাম্বুশ সিলেক্ট করব। বেভেল অ্যান্ড অ্যাম্বুশে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো দেখুন এটি চেঞ্জ করার জন্য আমরা পর্যায়ক্রমে যেগুলো দেবো সেটি হচ্ছে যে ইনার বেভেল এবং টেকনিক স্মুথ রাখবো, ডেপথ আমরা দেবো 191, আমরা 191 দেবো ডেপথ, এবং এটি ডিরেকশন অফ সাইজ আমরা 5ই রাখবো 5, এবং এরপরে আমরা শেডিং 120 ডিগ্রি আমরা করে দিব। শেডিং অ্যাঙ্গেল 120 ডিগ্রি অলরেডি রয়েছে, এবং এটি যে ইউজ গ্লোবাল লাইট এটি আমরা অফ করে দিব, উঠিয়ে দিব। এরপর আমাদের যে অল্টিটিউড রয়েছে এটি আমরা বাড়িয়ে দিব, এখানে আমরা অল্টিটিউড 30 জায়গায় আমরা এখানে 70 দিয়ে দিব, 70। এরপর আমাদের গ্রোস কাউন্টার চেঞ্জ করে দিতে হবে, এখানে ক্লিক করে আমরা এটি দিব ডাবল রিং, সরি এই রিং ডাবল এটি আমরা দিব, ডাবল রিং দিয়ে আমরা বাইরে ক্লিক করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে ডাবল রিং দেওয়ার পরে আমরা এখানকার কাজ আমাদের আপাতত শেষ, আমরা চলে যাব ঠিক উপরে এখানে দেখুন ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশন আমরা ক্লিক করব। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে আমাদের ডান পাশে যে প্রপার্টিস চলে আসবে এই ব্লেন্ডিং অপশনে ঠিক দেখুন এখানে ফিল অপাসিটি, অ্যাডভান্স ব্লেন্ডিংয়ের ফিল অপাসিটি 100 রয়েছে। তো এই ফিল অপাসিটি আমাদের এখানে জাস্ট এটিকে আমাদের জিরো করে দিতে হবে, শূন্য। অলরেডি আমাদের কাজ শেষ, এখন আমাদের আরেকটি কাজ বাদ রয়েছে সেটি হচ্ছে এটিকে আমরা একটা ড্রপ শেডো দিয়ে দিব, জাস্ট এই অবস্থায় ড্রপ শেডো দিয়ে আমরা এটি একটু হাইলাইট করলাম অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। অলরেডি আমাদের গ্লাস ইফেক্টটি হয়ে গিয়েছে, আমরা দেখুন আমাদের লেখার উপরে এই টেক্সটির উপরে আমাদের গ্লাসের ইফেক্ট কমপ্লিট হয়েছে। এভাবে আমরা যে কোনো ধরনের গ্লাস ইফেক্ট দিতে পারি টেক্সটের মধ্যে।